হে ভিউয়ার্স, বন্ধুরা আবারও নতুন একটি ভিডিও নিয়ে হাজির হলাম। হ্যাঁ বন্ধুরা, বন্ধুরা আমরা কিন্তু অনেকেই আছি ফেসবুক প্লাস মেসেঞ্জারে, অনেক রাত পর্যন্ত অনেকে ফ্রেন্ডের সাথে চ্যাটিং করি বা অনেক রাত পর্যন্ত আমরা ফেসবুক ব্যবহার করে থাকি। তো সেই সময় কিন্তু দেখা যায় আমাদের কোনো আত্মীয় স্বজন, বড় ভাই বা মা বাবা যদি দেখে যে এত রাত পর্যন্ত আমরা ফেসবুকে অ্যাক্টিভ ছিলাম, তাহলে কিন্তু দেখা যায় অনেক সময় আমাদেরকে সকালে গাল মন্দ করতে পারে বা আমাদেরকে অনেক খারাপ মন্তব্য করতে পারে। ঠিক আছে বন্ধুরা, তো আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনারা ফেসবুক যতক্ষণই ব্যবহার করেন না কেন, আপনি অনলাইনে থাকবেন কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আপনি ফেসবুকে অনলাইনে আছেন। প্লাস মেসেঞ্জারও আপনি যতক্ষণ কারোর সাথে চ্যাটিং করেন না কেন বা মেসেঞ্জার ইউজ করেন না কেন, তারা কিন্তু বুঝতেও পারবে না যে আপনি মেসেঞ্জারে অ্যাক্টিভ ছিলেন বা মেসেঞ্জারে অনলাইনে আছেন। ঠিক আছে বন্ধুরা, তো এই দুইটি কাজ কিভাবে আপনারা করবেন সেটা জানতে হলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তার আগে যে কথাটি না বললেই নয়, আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল আইকনটি অন করে দিবেন আমাদের ভিডিওর নোটিফিকেশনগুলো সবার আগে পাওয়ার জন্য। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলেন বন্ধুরা শুরু করি। যারা এখনো এমডিবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা এখনই লাল বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন, আর আমাদের চ্যানেলের নতুন ভিডিওগুলো সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটি অন করে দিন। তো বন্ধুরা, এই কাজটি করার জন্য প্রথমে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকটি। জাস্ট আমি আমার ফেসবুকের যে অফিসিয়াল অ্যাপ আছে সেটা ওপেন করব। তো ওপেন করার পর বন্ধুরা এখানে কিন্তু আপনারা থ্রি লাইন পেয়ে যাবেন, জাস্ট আপনার থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখান থেকে একটি স্ক্রল ডাউন করে নিচে নামলে এখানে পেয়ে যাবেন সেটিং অ্যান্ড প্রাইভেসি, জাস্ট এটাতে ক্লিক করে দেবেন। করে দেওয়ার পর বন্ধুরা আমরা এখান থেকে সেটিংয়ে চলে যাব। সেটিংয়ে চলে যাওয়ার পর বন্ধুরা এখান থেকে একটি স্ক্রল ডাউন করে নিচে নামার পর এখানে একটি অপশন পেয়ে যাব অ্যাক্টিভ স্ট্যাটাস, জাস্ট এটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করে দেওয়ার পর বন্ধুরা এখানে একটি অপশন পেয়ে যাবেন শো হোয়েন ইউ রি অ্যাক্টিভ, জাস্ট এটাকে ডিসেবল করে দিবেন, জাস্ট এখান থেকে টোন অফ করে দিবেন। তো করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আপনি ফেসবুকে অ্যাক্টিভ থাকেন তাহলে কিন্তু কেউ বলতেও পারবে না যে আপনি ফেসবুকটি ব্যবহার করেছেন। ঠিক আছে বন্ধুরা, তারপর আমি আপনাদেরকে মেসেঞ্জারটি দেখিয়ে দিচ্ছি। জাস্ট আমি মেসেঞ্জারটি ওপেন করব। মেসেঞ্জারটি ওপেন করার পর বন্ধু ইন্টারফেস এরকম চলে আসবে। চলে আসার পর বন্ধু আমাদের চ্যানেলের যে আইকন আছে সেই আইকনে ক্লিক করে দেব। ক্লিক করে দেওয়ার পর বন্ধু এখান থেকে স্ক্রল ডাউন করে এখানে একটি অপশন পেয়ে যাবো অ্যাক্টিভ স্ট্যাটাস, জাস্ট এখানে ক্লিক করে দেব। করে দেওয়ার পর বন্ধু এখানেও কিন্তু শো হোয়েন ইউ রি অ্যাক্টিভ, এটাকে আমরা অফ করে দেব, টার্ন অফ করে দেব। করে দেওয়ার পর বন্ধুরা এখন যদি আমরা মেসেঞ্জারও অ্যাক্টিভ থাকি তাহলে কিন্তু কেউ বুঝতেও পারবে না যে আমরা মেসেঞ্জারে অ্যাক্টিভ আছি। এভাবেই কিন্তু খুব সহজে আপনারা আপনাদের ফেসবুক প্লাস মেসেঞ্জারের অনলাইন স্ট্যাটাসটি যে কেউ থেকে হাইড করে রাখতে পারেন। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন আর শেয়ার করে প্রতিটা বন্ধুকে দেখার সুযোগ করে দিবেন। আর অ্যান্ড্রয়েড বিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে অ্যান্ড্রয়েড বিডির পাশেই থাকবেন। তো বন্ধুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, আবারও নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হবো। ধন্যবাদ বন্ধুরা।